দিদি এদিকে দিদি এদিকে দিদি এদিকে জেলায় জেলায় বিজেপির মহিলা মোর্চার বিক্ষোভ চলছে। আর সেই মতো আজ ভবানী ভবনের সামনে অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বিজেপি মহিলা মোর্চার আইন অমান্য বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছিল। ভবানী ভবনের সামনে এক পাশে রাস্তা আটকিয়ে দিয়ে এই বিক্ষোভ শুরু করে তারা। সেই সময় বিশাল পুলিশ বাহিনী এসে তাদের ছত্রভঙ্গ করে। পাশাপাশি ডিসি মাগারিয়া আকাশ মাগারিয়ার নেতৃত্বে তাদের গ্রেপ্তার করা হয়। অগ্নিমিত্রা পালের অভিযোগ, পুলিশ মহিলাদের গায়ে হাত দিয়েছে, রাজ্যে আইন নেই, মহিলারা সুরক্ষিত নয়, এরকম অনেক অভিযোগ তিনি সামনে এনেছেন। তবে ডিসি আকাশ মাগারিয়ার নেতৃত্বে বিজেপি মহিলা মোর্চা কর্মীদের গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। অগ্নিমিত্রা পালদের মূলত অভিযোগ, সব জায়গায় মহিলাদের ওপর অত্যাচার করা হচ্ছে, মহিলারা সুরক্ষিত নয়, সেটা কেন হবে, আইন কেন কাজ করছে না, এইসব কারণেই তারা কিন্তু আজ বিক্ষোভ করেন। তবে তারা রাস্তায় নামতে বিশাল পুলিশ বাহিনী এসে ভবানী ভবনের সামনে থেকে তাদের ছত্রভঙ্গ করে গ্রেপ্তার করে নিয়ে যায়। ফোনটা মারো, তুমি গতকাল কমিশনে গেছিলে, অ্যারেস্ট করছে।